আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আক্তার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এক্সেলের ইফ ফর্মুলা। এক্সেলের ইফ ফর্মুলার কাজ কি, এটি কিভাবে কাজ করে, আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। তো চলুন বন্ধুরা, ইফ ফর্মুলার কাজগুলি আমরা এখন দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই ইফ ফর্মুলার কাজ দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করতেছেন, এখানে আমি কিছু প্রোডাক্ট নেম কোয়ান্টিটি এখানে আমি লিখে রাখছি। আজকে আমরা দেখব সাম ইফ ফর্মুলার কাজ কি, আজকে আমরা দেখব। এই কাজটি হচ্ছে, আপনি কোনো সেলস কোম্পানিতে চাকরি করেন, এখানে আপনার অনেকগুলি পণ্য আছে, হাজার হাজার পণ্য। এখান থেকে আপনাকে বলা হলো যে আপনি এখান থেকে যমুনা টিভি বা স্যামসাং মনিটর, আপনি কতগুলি আছে এখানে আপনি বের করেন, শুধু একটি কোম্পানির কতগুলি কোয়ান্টিটি আছে বা সেল হয়েছে আপনি বের করেন। তখন আপনি কি করবেন, তখন আপনি যদি একটা একটা করে এভাবে বেছে বেছে সিলেক্ট করে আপনি হিসেব করেন, তাহলে তো আপনার অনেক সময় লেগে যাবে। এক্ষেত্রে আপনি সাম ইফ ফর্মুলা ব্যবহার করে কিভাবে আপনি দ্রুত এই রেজাল্টটি বের করতে পারবেন সেটি এখন আমরা দেখব। এটি বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটি হচ্ছে, আমরা এখানে এই কোয়ান্টিটি এই সেলে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা ইকুয়াল টুকে কল করব, ইকুয়াল টুকে কল করলাম, তারপর লিখব আমরা সাম ইফ। সাম ইফ লিখলাম, সাম ইফ লেখার পরে নিচে দেখেন আমার সাম ইফটি শো করতেছে। এবার কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আমরা যে কাজটি করব, রেঞ্জ সিলেক্ট, মানে আমরা যে প্রোডাক্টের নামটি আছে এটিকে আমরা এখন সিলেক্ট করব। আপনার যতটুকু ডাটা আছে ততটুকু আপনি পুরোটাই সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যে কাজটি করতে হবে, একটি কমা দিব। কমা দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমা দেব, দেওয়ার পর স্টার বাটন প্রেস করব। স্টার বাটন প্রেস করার পর আপনি যেই কোম্পানির আপনি ডাটা বের করতে চাচ্ছেন সেই কোম্পানির নামটি আপনি এখানে লিখবেন। আমি লিখলাম যমুনা। শুধু যমুনাটি আমি বের করবো, যমুনা লিখলাম। যমুনা লেখার পরে আপনি আবার একটি স্টার চিহ্ন দিবেন। স্টার চিহ্ন দেওয়ার পর আবার ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে আবার কমা দিব। দেওয়ার পরে কোয়ান্টিটি সিলেক্ট করব। আমার যেখানে কোয়ান্টিটির সেলটি আছে, এই কলামটি আছে, কলামটি আমি এখন সিলেক্ট করব। পুরো কোয়ান্টিটি আমি সিলেক্ট করলাম, করার পরে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। দেখেন বন্ধুরা, আমার শুধু যমুনার কোম্পানির কতগুলি আমার সেল হয়েছে, কত কোয়ান্টিটি আছে এখানে, আমার কোয়ান্টিটি বের হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো কোম্পানির নাম দিয়ে আপনি এভাবে খুব দ্রুত আপনার ডাটাটি বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।